তার কাছে নিয়ে চলো তোমার তার কাছে নিয়ে যাবো তুমি গিয়ে কি করবে জানো তাকে নিয়ে যে তোর সুর করলে কি করতাম কি করতে গো তুমি তাকে যদি তুমি কি বললে তাকে দেখতে গেলে কানে শোনা দিতাম কানে শোনা দিতাম মনে হচ্ছে পাঁচ বছরের মেয়ে শুনো সে দেবতা বুঝেছো তাকে তো অভাব নেই তোমার কানে শোনা সে নেবে না কি নেবে ওগো চলো না তার চরণে আমরা প্রণাম জানাবো দাহারু চ দেখো না বলো বলো কাজ করো তুমি তো প্রথমে কানে শোনা দিলে এবার তুমি গলার হার দিয়ে দাও হ্যাঁ কি হ্যাঁ দেব না দেব না বললাম তো দেব না দেবে না তা কি দেবে তুমি যেটা দিলে ও আমি যা দিলাম তবে দাও তাহারো চ জুনি মোরা জানায় এক কাজ করো প্রথম বললে কানের সোনা তারপর বললে গলার হার এবার এক কাম করো বেহুলা এবার তুমি তাকে কোমরে কোমর দাঁড়িয়ে দিয়ে দাও পারবে সত্যি তোমার মাথা খারাপ হয়েছে মাথা খারাপ হয়ে গেছে আমি দেব না আমি দেব না চুপ চুপ তা কি দেবে গো তুমি আচ্ছা একটা দিলে কি একা কিনবি ধমকে ধমকে কথা বলছো তা বলো না গো তুমি কি দেবে তাহার চ রুনি মুরা জানায়ো নমো আর জগত বলো একে নিয়ে ৩৩ কোটি দেবতা আচরণ প্রণাম করেছে হ্যাঁ করেছে তুমি জানো প্রভু
নারী জাতির সবথেকে বড় দেবতা কে হয়, প্রধান দেবতা কে হয়, কে হয় গো? তার স্বামী দেবতা। আমি তোমায় প্রণাম করে নারী জীবনটা ধন্য করে। আচ্ছা, তার মানে আজকে এখন এ বাসর ঘরে আমি তোমার দেবতা? তুমি কি পাঁচালি শুরু করেছো? তবে এসো। বেশ, তোমার প্রণাম করা চলে? আমি তো তোমার সবই অঙ্গে সর্প দেখতে পাই। নিশ্চিত্র বাসর ঘর সর্প কি করে প্রবেশ করতে পারে? এ তোমার মনে ভুল ধারণা না প্রিয়ে, না আমার ভুল নয়। এসো বাবু, আমার হাতে এসো না। আরে দূরে সরো, দূরে সরো, ইয়োগ ভাগার প্রিয়ে ও গো সরি ফেরো, কিলি কিলি দেখি গো বা নিয়ার ঝিলি, ও গো দেখি তো মার স্মৃতির উই পরে গো। একে দিয়ে সাত পাকে বাঁধন দিয়ে ব্রহ্মা বিষ্ণু সকলকে সাক্ষী রেখে দিয়ে আমার শ্রীমন্তে দিয়ে সিঁজুর পড়িয়েছ, তার জ্যোতিতে তুমি ভয় পেয়েছ প্রভু? আমি ভয় পেয়েছি, কিন্তু ওই তো Hey!
সর্পের ছায় নয় না গো প্রভু। তবে কি বলো না, তোমার পিতার গড়ানো সমস্ত অলঙ্কার এ তোমার মনের ভুল ধারণা। তুমি জানো গো প্রভু, তুমি যদি চাও, কথাই বলেছি না বিশ্বাসে বস্তু পাওয়া যায়, তুমি আমায় বিশ্বাস করে দেখো। নিশ্চিত্র বাসর ঘর সর্ব কি করে প্রবেশ করতে পারে এ তোমার মনের ভুল ধারণা। তোমার দুই চক্ষু বন্ধ করো, আমি তোমায় প্রণাম করে নেব। বলো, আজ তো আমাদের মধুজামিনী, তাই তো? হ্যাঁ জানো প্রভু, তুমি আমায় কথা দাও, জীবনী মরণী কোনদিন আমায় ছেড়ে যাবে না। বেশ বেশ বেশলাম, আজ আমি তোমায় কথা দিলাম, কোনোদিন এরপর থেকে তুমি আমি ছেড়ে যাবো না গো। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছো তো? এটা কি হলো, তুমি কি মিথ্যে বলছো নাকি? সব কথাতে আমাকে উপহাস করার কি আছে? নাকি আমাকে সত্যি বলছো তো? হ্যাঁ আমি সত্যি বলছি। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি সত্যি। দেখো না কিসের শব্দ যেন ভেসে আসছে। ও বাহ, এ যে সানায়ের শব্দ গো। এ সানা? সানাই? আমার মনে মনে না যে সানাই। তো তোমার মনে কি হয় তো? তোমার মনে সানাই লাগছে? হ্যাঁ। এই সানাইটা কি বলছি? কি বলছি বলো? শুনবি? বলো না। সানাইটা যে বলছি মধুরে তোমার
দেখো সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে দেখো সকাল হয়ে গেছে হ্যাঁ চলো বাড়ি ফিরে যাই ফিরে যাবে এভাবে কি সকাল হবে এই ও সত্যি তো আমার মনে পড়ে গেছে বেহুলা শোনো আমি শুনেছি আমার ছয় বৌদির কাছে বাসর ঘরে নাকি পাশা খেলা খেলতে হয় তা তুমি কি পাশা খেলা জানো আমাকে দিও দুটা বেশি করে আমি খেতে ভালোবাসি এ কি রে বাবা আমাকে দিও আমি খেতে ভালোবাসি ওটা খাওয়ার দিস নাকি কেন আমাকে দিও তোমায় দেব কি দেব তোমাকে পাশা 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 খাওয়া যায় তবে পাশা খেলা যায় কিন্তু আমি তো খেলতে জানি না কিন্তু আমি তো খেলতে জানি না আমাকে উপহাস করছে দেখো এই এই বেহুলা শোনো পাশা খেলতে হয় গো আমি তো জানি না আবার বলছি আমি তো জানি না আমি তোমায় শিখিয়ে দেব শিখিয়ে দিলে পারবো তাই বলো যে পারবে শিখিয়ে দিলে কেন পারবো না তুমি কোথায় গেলে কাকে বলছো তুমি তোমাকে বলছি আমাকে বলছো শিখিয়ে দাও আচ্ছা শোনো এই শোনো এটা কি এটাই হচ্ছে পাশা এটা দিয়ে কি হবে এটা দিয়ে খেলা হবে কি বললে এটা দিয়ে খেলা হবে খেলা খেলা তাহলে কি খেলা হবে এটা কি খেলা হবে এটা পাশা খেলা হবে বলছি না বারে বারে উপবাস করছে আমাকে ভালো লাগে না কিন্তু বেশ আর করবো না আচ্ছা এটাই পাশা হ্যাঁ কিভাবে খেলতে হয় শিখিয়ে দাও তোমায় শিখিয়ে দেব শিখিয়ে দাও না গো আমি তোমার বউ আছি এই এই বলো না প্রিয়ে বলো প্রিয়ে শোনো এটা একটা গন্ডি টানলাম এই গন্ডির এই পাশে আমি আর তুমি থাকবো আর আমি যখন পাশা চালাবো তখন তুমি পাশাটা মারবে এবং তুমি যখন চালাবে আমি মারবো যে মারতে পারবে তার জিত হবে পেরেছি শিখতে কিন্তু একটি কথা বলবো আমার ছোটি বৌদির কাছে শুনেছি যে কোনো খেলা খেলতে গেলে কিছু পণ রাখতে হয় তুমি হারলে আমায় কি দেবে গো প্রাণও না বাপরে বাপ কি কথাবার্তা বলে গো তুমি হারলে আমায় কি দেবে গো প্রাণনাথ শোনো আমি যদি হেরে যাই আমি তোমায় অষ্ট অলঙ্কার দেব বিশ চলো খেলো বাহ কত চালাক দেখো এই ওগো ও প্রিয় তুমি বড্ড চালাক তাই না কেন তোমার মতো চালাক বুঝি আর কেউ নেই কি হয়েছে আমি হারলে তোমায় অষ্ট অলঙ্কার দেব আর তুমি হারলে কি দেবে আমাকে আচ্ছা আমাকেও দিতে হবে হ্যাঁ কেন আমার জিনিস তোমার এবং আমিও তোমার আমি তোমায় কি দেব বাহ আমার জিনিস তোমার তোমার জিনিস আমার তাই যদি হয় তো আমি অলঙ্কার কেন দেব ভালো করে বলো আমি দেব না কিন্তু কিছু আমি দেব না তুমি দেবে না শোনো এইভাবে হয় না বেহুলা ফোন রাখতে হয় গো কি ফোন রাখতে হয় ফোন হ্যাঁ যখন বলছো তাহলে ফোন রাখতে হবে তাহলে দিয়ে দিচ্ছি নাকি দিয়ে দেব এই কানের সোনাটা নিও কানের সোনা দিও আমি কানের সোনা পড়বো নাকি হ্যাঁ কি তোমার কানের সোনা আমি পড়বো আমি কি মেয়ে মানুষ ওটা চলবে না না চলবে না তাহলে অন্য কিছু ভেবে দেখো বলো বলো ভেবে দেখো কি দেবে ভাবো ভালো করে ভাবো কি দেব দেখো আমার কাছে বেশি কিছু নেই তবে এই বিছাটা নিও বাপরে বাপ হে ভগবান আমি কি করি এই বিছাটা নিও আমি কি বিছা পরে ঘুরে বেড়াবো
কি দেব আমি বিছা নেব না তাহলে কি করব তুমি যদি হেরে যাও শোনো এই বেহুলা একটু আর ভেবে দেখো না গো একটু ভেবে দেখব একটা ভেবে দেখো আমার অঙ্গে আছে হ্যাঁ তোমার অঙ্গের ভিতরেই আছে তোর লজ্জা করছে কি তোমার কি লজ্জা করছে চাইতে না না লজ্জা করছে না লজ্জা করছে না তাহলে এই অগ্নিপাটের সাইজে নিয়ে নিও কি এই শাড়ি তো এই শাড়ি পরে কি আমি বাজারে বাজারে ঘুরে বেড়াবো তুমি তো ভাই দেবো কি তুমি বলো না একটু আর ভেবে দেখো না ভেবে দেখবো একটু আর ভেবে দেখো তোমার লজ্জা করছে হ্যাঁ আমার লজ্জা করছে তো চাইতে আমার লজ্জা করছে দেখো আমার কাছেই আছে লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে আমার কাছেই আছে সিধু ছেলে লজ্জা তো পাবে মেয়েদের কাছে কিছু চাইতে গেলে তাহলে আমি একটু বলে দেবো নাকি মেয়ে ছেলে পারে ছেলেরা পারবে বলেই দেবো তোমার লজ্জা করছে হ্যাঁ গো খুব লজ্জা করছে আমার লজ্জা করছে খুব লজ্জা করছে লজ্জা করছে দেখো তোমার কিসের কারণে লজ্জা করছে আমি বুঝতে পেরেছি কিসের কারণে গো তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি তুমি এই বলাসটা নেবে বলে তখন থেকে লজ্জা করছো হে ভগবান ছি ছি আমি বুলাসপুরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো বুলাস নেবে বলে লজ্জা করছো তবে এই তুমি শোনো যা চাইবে তাই দেব সত্যি হ্যাঁ বাহ বেশ বেহুলা তাই হবে আমি তো চেয়ে নেবো কেমন বেশ সবই গো তো মার শোনে এটা কি হলো কি বলছো এটা কি হলো বললাম আমি পাশা চালালাম তো এত দূরে দিয়ে পাশা চালাবে মানে এভাবে খেলা হয় নাকি বুঝতে পারলাম না এইভাবে খেলা হয় না কেন তুমি দূরে চাললে কি আমি মেরে আসতে পারবো না মেরে আসতে পারবে অবশ্যই বেশ দাও নিয়ে এসো দেখি নিয়ে এসো যাও তুমি দূরে চালাবে হ্যাঁ নিয়ে এসো যাও দেখছো কেমন যাও নিয়ে এসো একলা পায়া চিতা অলাইয়া Hey.
আজি বাসা খেলে গোস্বামী আজি বাসা খেলে গোস্বামী দেখো কিন্তু মেয়ে ছেলের বুদ্ধি বেশি হয় মেরে আসবো যাও যাও দেখি দেখি তুমি কি করে পাশাখানে মারতে পারো দেখো এই এই তুমি কি করলে এটা এটা দান হলো হ্যাঁ তুমি এখান থেকে কি ওখানে মেরে আসলে তুমি তো বললে মেরে এসো এইভাবে খেলা হয় আমি গেলাম মেরে এলাম বাহ তুমি গেলে আর এই মেরে আসো তাই না তুমি তো বললে তুমি কি বললে কি ঘন্টি থেকে মারো হ্যাঁ তুমি তো ওখানে গিয়ে মেরে আসলে আচ্ছা শোনো একটা কথা বলছি বলো তুমি জিতো না আমি জিতি দেখো আমার দেবী কতগুলো তোমার দেবতা কই আমার দেবতা নেই না এই যে আমার দেবতা দেখো এই সব আমার দেবতা আচ্ছা ঠিক আছে হাত তুলতে বলো কি হাত তুলতে বলবো কি গো তুমি হাত তুলবে না আমি জিতবই তুমি জিতবে না আমি জিতবো আমি জিতবো আচ্ছা বলো তো আমার পক্ষে কে আছে হাত তুলো দেখি কেউ তুলবে না হাত তুলো আমার দিকে ঠিক হচ্ছে না দেখি এ কি তোমরা কেউ হাত তুলবে না তার মানে কি সবাই মেয়ে মানুষের দিকে নাকি ছেলে দিকে কেউ থাকে না ছেলে এই তুমি আগেই হেরে গেছো আমি হারবো না কি করে হারবে না একবার দেখবে আমি বলবো তো কেমন করে হাত উঠাবে বলো দেখি দেখো মাইরা কেউ তুলবে না মেয়েদের মান সম্মানের ব্যাপার যদি হেরে যাই বুঝে নিও কেউ তুলবে না কিন্তু বললাম দেখো তোমরা আমার সব দিয়ে নালে হেরে যাব দেবে তো তোমরা দেবে তো মামে ছেড়া দেবে আমার মামুন সারা নামে শঙ্খ ধরে ওনারে দিয়ে দিই হাত তুলে দাও দেখি জয় জয় মামুন সারা দেখলে বুঝেছি তুমি সবাইকে ঘুষ দিয়েছো না আমি বুঝতে পেরেছি তোমার কথা আমি ঘুষ কেন দেব তুমি সবাই ঘুষ খাইয়ে দিয়েছো দেবতাগণকে কিভাবে ঘুষ দেব দিয়েছো দিয়েছো ঘুষ দেবতাকে দেওয়া যায় কি দেবতাকে ঘুষ দেওয়া যায় গো হ্যাঁ ঘুষ দিয়ে ঘুষ দিয়েছি ভালোবাসা ঘুষ দিয়েছি তবু তুমি হারবে দেখবে কি করে শুনো এবার আমি দান দেব এখনো যখন আমি যদি দেবীকে বলি 100 টাকা দাও তো দিয়ে দেবে তুমি পারবে দেবে তোমার দেবতা পারবে বসে আছে পারবে না পারবে না কি গো পারবে না দিতে দাও দেখি দেখো আমি নিয়ে আসছি যাও দেখি দেবে না এই দেখো এবার তুমি দেখো দেখি কি গো আমাকে হারিয়ে দেবে নাকি এদিকে পাবো মনে হচ্ছে মনে হচ্ছে এই দেখো 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 এই দেখো 100 টাকা দান দিয়েছি আমাকে তুমি 100 নিয়ে আসলে হ্যাঁ আমি মাত্র কি 200 নিয়ে আসবো পারবে আরে পারবো বলতে কি ভালো পারবো তোমরা যাও কি আমি হেরে যাই শুধু হাসছে কেউ কিছু বলছে না তোমরা চাও কি আমি হেরে যাই 200 টাকা দিলে কিন্তু আমি জিতে যাব না হলে আমি হেরে যাব তোমায় কেউ দিবে না কি গো তোমরা চাও আমি হেরে যাই তোমরা ছাড়া আমাকে কেউ জিতাতে পারবে না শুধু হাসছে গো কেউ ডাকছে না কি
আমি তোমায় 200 টাকা দিচ্ছি তুমি হারিয়ে দাও তোমার ভুরকে কেউ ডাকছে না খুব তো বলছে গো তোমরা কত 200 টাকা দেবে আমি যেতে নেব কই তুমি না বুঝি ছাড়ো যখন দিচ্ছে না দেবে দেবে আমি সকলের কাছে যাচ্ছি যাবে দেখো একের লাঠি দোষের বোঝা কথাটা মনে রাখো তুমি একজনের কাছ থেকে নিয়েছো আমি দুজনের কাছ থেকে নেব আগে নিয়ে তো দেখাও দেখো ছেলেদের আগে মেয়েরা পারে না তবু মনে মনে ভেবেছিলাম জিতে নেব কিন্তু জিতব পারবে না চলো এবার সকলের কাছে যাই তাই তো যাও দেখি শুধু আমি না তুমি চলো আমিও যাব বাহ তো বেশ চলো পাশা খেলো রে ওলা বালি কত কষ্ট করে দিয়েছি কষ্ট করে প্রথমে দাইনি তো পরে বললো না আমার মনির ব্যথা বুঝতে পেরেছে বলে দিয়েছে তাই তো কষ্ট করে দিয়েছে না শোনো দুইবার তুমি জিতেছো দুবার আমি জিতেছি এবার সর্বশেষ খেলা তাই তো হ্যাঁ এবার আমি চালাবো তুমি মারবে তাই তো বেশ আমাকে পাঁচার কাছে জিতে দাও আমি চালাবো হে মারো বাহ বেশ এই দেখো আমি মারছি মারবো তো হে মারো দেখো এই দেখো মারছি হ্যাঁ দাঁড়াও এই কি হলো বেন জানো না গরমের দিন গরম লাগছে বাপ রে বাপ গরমের দিন গরম লাগছে এখন গরম লাগছে এদিকে কিছু গরম ভালো লাগছে আমার ভালো লাগছে এই এদিকে কিছু দেখি আমি কিছু করবো এদিকে কিছু আমি এখানেই থাকবো বলছো এদিকে শুনো তুমি এসো শোনো তুমি এখানে দাঁড়া ঠিক আছে এবার আমি পাশা মারবো হ্যাঁ দেখো এই দেখো মারছি দেখো দাঁড়াও দাঁড়াও বলো ওদিকে ঠান্ডা লাগছে হে ভগবান এদিকে ঠান্ডা এদিকে গরম এদিকে গরম এদিকে ঠান্ডা এটা কি ঠান্ডা গরম একসঙ্গে লাগলে কিন্তু শরীর খারাপ হবে ঠান্ডা গরম একসঙ্গে লাগলে শরীর খারাপ হবে এদিকে এসো এসো বলছি
করো চুপতে বসে থাকবে হ্যাঁ আসবে না দেখবে না কিছু দেখবে না বসো ও পাশা খেলিব গো ও পাশা খেলিব গো এবার দেখো মারছি আমি মারবো মারবো এই কি হলো কি হয়েছে এবার মারো এবার মারবো মারো দেখো মারছি দেখো লাগেনি 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 চুপ 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 এই যে দেখো দেখো আমি এখন পাশে মানিনি পাশে শুনুনি না আমি ভাবছি ছেড়ে দিয়ে ঠুকি এবার আমি মারব ঠিক আছে এই মারছি দেখো মার 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 লাগেনি 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 আচ্ছা তুই বলছ লাগ তাই না লাগেনি লাগেনি এই যে পাশে আমার হাতে মারিনি তুমি পাশে কেন ছাড়ছো না এবার আমি মারব দেখবে দেখো এই এটা তুমি কি করলে জাদু করলাম লাগবে না তুমি জাদু করতে জানো জানি না তবু করলাম ও লাগবে না তবে দেখি লাগে কিনা আমি চেষ্টা করে দেখছি কেমন চেষ্টা করবে দূরে যাও আরো দূরে যাও মার এই দেখো আমি এবার দেখি তুমি পাস করতে পারবে আমি খেলিনি তাই না পাশে মারবি হ্যাঁ মারবো মারো এই দেখো এই এই দেখো এবার আমি জিতে গেছি শোনো তুমি যখন জিতেই গেছো হ্যাঁ বলো কি চাও তোমায় তো পূর্বেই বলেছি যা চাইবে তাই দেবো সত্যি কি চাইবো কি চাইবো কি চাইবো হ্যাঁ 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 মনে পড়েছে ওগো আমি যতবার দেখি ততবার তোমায় দেখে যেন আমি পাগল হয়ে যাচ্ছি কেন কিছু বুঝতে পারছি না গো তুমি কি চাও বলো খঞ্জনা গমন দিন অধর সুরঙ্গ কেশে লক্ষণ দি গঙ্গার তরঙ্গ রূপে বেশি কি কহিব তোমার তুলনা বণিক বংশতে ন্যায় দিতে পারি সীমা এসো এসো না এসো আমার সুরতে সিঙ্গার দাও এসো আমি বলি শুধু প্রেরণা দিয়ে আমার বচন আজ নিশি ক্ষমা করো ধরি তপস্বী জল না না বেহুল এসো না ওই আমায় প্রেম দা প্রেম প্রিয়সী
শুনিলে কহিবে মন্দ ব্রাহ্মণের সজনে। আচ্ছা তুমি আমায় ক্ষমা করো প্রভু। ও গো নারী জাতি চার প্রকারে, আরে কাঁচা নারী, কাঁচা নারী কে আমি কি পরীক্ষা করতে পারবো না আমার স্বামী কি কত বড় পণ্ডিত? বাহ, তো পরীক্ষা করে দেখি। আমার প্রশ্ন উত্তর দিলে কিন্তু তোমার শ্রুতি শিকার দেবো। বেশ করো করো না। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি আমার দুষ্টির উত্তর। Oh, 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 oh
দেবতার বাহন দেবতাকে খায়। তো আমায় বলতে হবে তাই না? কিন্তু জানো কি আমারই প্রশ্নে দেবতার বাহন দেবতাকে খায়। আমায় বলতে হবে তাই না? তবে শোনো বেহুলা, একদিন শিব আর পার্বতী স্বভাব শুনো এবং কার্তিক গণেশকে জিজ্ঞেস করলো তার পিতা মাতা যে যে ত্রিভুবন ঘুরতে পারবে সেই হবে দেবতার প্রধান। এবার কার্তিক ময়ূর বাহনে ত্রিভুবন ঘুরতে লাগলো আর গণেশ ঠাকুর তার পিতা মাতার চারদিকে ঘুরতে শুরু করেছে। কেন জানো? পিতা মাতা হচ্ছে সব দেবতার আগে, তার জন্য বুঝেছো। এবার গণেশ ঠাকুর জিতে গেল। এবার গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, ইঁদুর ভাবছে যে আমার দেবতার যখন দেবতার প্রধান হলো তো আমিও তো হবো, তাই না? ইঁদুর কিন্তু অসুর, মনে রাখবে কিন্তু, তাই না? অসুর। হ্যাঁ, এইবারে বসু মাতা ভাবছে যে বেশ তুমি হয়তো প্রধান হবে, তুমি যতক্ষণ পর্যন্ত আমায় খেয়ে শেষ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত দেবতার প্রধান হতে পারবে না। তাই তো ইন্দুর বসু মাতাকে খেয়ে শেষ করতে পারেনি, তার দেবতার প্রধান হতে পারেনি, ওর জন্য দেবতার বাহন দেবতা খায়। হ্যাঁ, এটা না বলে দিলে আরেকটি বলো আমারই প্রশ্নের উত্তর যদি দিতে পারো ব্রহ্মার অগ্নি আছে নেতের বসন, তুমি প্রিয় রন্ধন করো অতি সচেতন Oh,
তার চরণ তুলি আমি তার চরণ সেবা করবো।